দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, দিন দুনিয়া প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, প্রতি শনিবারের ন্যায় আজকেও আমাদের এই প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন মৌলানা শেখ ফয়জুলহক আব্দুল আজিজ। আজকে ইনশাআল্লাহ সুন্নাহ আল্লাহর গুনাহ আল্লাহর কাছ থেকে দূর করে ইনশাআল্লাহ এই বিষয়ের উপর আলোচনা হবে। আমাদের সাথে এই আমাদের অনেক দূর থেকে আসেন সম্মানিত মেহমান, অনেকে অপেক্ষা করে থাকেন ওনার কথা শোনার জন্য। ইনশাআল্লাহ ওনার কাছ থেকে আমরা এই বিষয়ের উপর আলোচনা শুনবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন? ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনি তো অনেক দূর থেকে অনেক আগেই চলে আসেন, আল্লাহ আপনার জন্য আমরা বিশেষ করে দোয়া করি, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। ইনশাআল্লাহ আমরা এই গুনাহ আল্লাহ থেকে দূর করে এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনি। জাযাকাল্লাহ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم ودعا بدعوتهم وسلك مسلكهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما. সম্মানিত ইকরা বাংলার দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান দিন দুনিয়াতে আমাদেরকে উপস্থিত হওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ মেহেরবানি। আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখতেছেন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে তার উত্তম প্রতিদান দুনিয়া আর আখেরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের অবশ্যই স্মরণ আছে, আমরা কয়েক সপ্তাহ আগে আমরা একটা আলোচনা করেছিলাম আল্লাহর ভালোবাসা, যে একজন মুমিন বান্দা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কতটুকু ভালোবাসতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা কতটুকু প্রয়োজনীয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা কিভাবে অর্জন করা যায়, আমরা সেই ব্যাপারে আলোচনা করেছিলাম। আর কোরআনে করিমের আয়াত ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তার উপরে আমরা আলোকপাত করেছিলাম। সম্মানিত দর্শকবৃন্দ, সেই ধারাবাহিকতায় আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসি, আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদেরকে অপরন্ত অসীমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা আর আমাদের ভালোবাসার মধ্যখানে একটা দেয়াল দাঁড়িয়ে যায়, সেটা হলো গুনাহ। যে মানুষ যখন গুনাহ করে তখন সে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যায়, তার মনও আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা থেকে খালি হয়ে যায়, আর সেই মানুষটি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে অনেক দূরে চলে যায়। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা যেহেতু শাবানের মাস আমরা অতিক্রম করছি, আর মাত্র কয়েকদিন পরে মহামান্য যে মাস সেই মাস রমজানের মাস শুরু হয়ে যাবে, আর সেই রমজানের মাসের মূল লক্ষ্য আর উদ্দেশ্যই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বত, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসাকে পাওয়া। সে কারণে আমরা আজকে এই বিষয়টি আমরা সিলেক্ট করে নিয়েছি যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যে জিনিসগুলো দূর করে অর্থাৎ গুনাহ, ওই গুনাহের উপকারিতা আর গুনাহ মানুষকে কতটুকু নিম্নে নিয়ে যায়, জাহান্নামের পথে নিয়ে যায়, এই বিষয় নিয়ে একটু আমরা আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আমরা যখন রমজানে প্রবেশ করব, পবিত্র রমজান মাসে যখন আমরা দাখিল হব, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অপূরন্ত মহাব্বত ভালোবাসা নিয়ে আর এই প্রেরণা নিয়ে আমরা রমজান মাসে প্রবেশ করব, যাতে করে রমজানে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বত, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকাররুব আমরা অর্জন করতে পারি। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন আর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়টা কাজ করার আল্লাহ পাক রব্বুল আলামিন ইখতিয়ার দিয়েছেন। এই কাজটা মানব আর জিন জাতি ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে আর দেন নাই। ওয়াহাদাইনাহুন নাজদাইন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আর জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইখতিয়ারটা, এই চয়েসটা দিয়েছেন যে মানুষ তারা যা ইচ্ছা তা করতে পারে, যদি চায় তাহলে ভালো কাজও করতে পারে, নেক কাজও করতে পারে, আর মানুষ যদি চায় তাহলে খারাপ কাজও করতে পারে, গুনাহের কাজও করতে পারে। যেহেতু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইখতিয়ার দিয়েছেন, সেজন্য ময়দানে মাহশরে হাশরের ময়দানে হিসাবও শুধু মানুষ আর জিন জাতির হবে, যেহেতু ওনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ইখতিয়ার দিয়েছেন, চয়েস দিয়েছেন, সেজন্য আখেরাতে ময়দানে মাহশরে হাশরের
বিচারে বিচার হবে শুধু মানব আর দানবের আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নেকি বেশি করবে যারা ঈমানদার হবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নির্ধারিত করে রেখেছেন আর যাদের জন্য আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কুফর আর শিরিক করবে তাদের গন্তব্যস্থল হবে জাহান্নাম সো যেহেতু সম্মানিত দর্শকবৃন্দ মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইখতিয়ার দিয়েছেন চয়েস দিয়েছেন এই জন্য মানব জাতি ইচ্ছা করলে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্জন মহাব্বত আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারে ভালোবাসা অর্জন করতে পারে আর মানুষ যদি চায় তাহলে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে দূরে সরে যেতে পারে কিন্তু আমরা যেহেতু ইমানদার আমরা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মনে প্রাণে আমরা ভালোবাসি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ আমরা মনে প্রাণে বিশ্বাস করি সেজন্য আমাদের উচিত আর আমাদের উপর ফরজ হলো যে আমরা প্রতিনিয়ত এটার চেষ্টা করি যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্জন আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকাররুব আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য আমরা অর্জন করার চেষ্টা করি সম্মানিত দর্শকবৃন্দ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে ভালোবাসেন আর ভালোবাসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ভালোবাসাটার ঘোষণা কিভাবে দেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বর্ণনা করে দিয়েছেন সেটা বোঝার আগে সম্মানিত দর্শকবৃন্দ আমরা প্রথমে বুঝে নেই যে গুনাহ নামক যে জিনিসটি এই গুনাহটা কি আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আসে বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ যেটা যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে মানুষদেরকে দূরে নিয়ে যায় যেটা মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমান বানিয়ে ফেলে এই জিনিসটার ব্যাখ্যা আর তার পরিচয় কি আল্লাহু আকবার তো সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে প্রশ্ন করতেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি সংক্ষেপে অতি সুন্দরভাবে সাহাবায়ে কেরামদেরকে তাদের প্রশ্নের উত্তর দান করতেন তো এই প্রশ্নেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারিহতা আন ইত্তালিআ আলাইহিন নাস রাওয়াহু তিরমিজি যে ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে সাহাবা জিজ্ঞাসা করলেন যে রাসূল গুনাহ কাকে বলে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি সংক্ষেপে দুইটি কথার মাধ্যমে গুনাহর ব্যাখ্যা দিয়ে দিলেন আল্লাহ রাসূল বললেন গুনাহ হলো আল ইসমু মা হাকা ফি সাদরিক গুনাহ এমন একটি জিনিস যখন তা করবে যখন যা তা বলবে তখন সাথে সাথে তোমার অন্তরে সেটা বাধা দিবে আল্লাহু আকবার তুমি হয়তো বা তোমার হাত দ্বারা করতেছো তোমার মুখ দ্বারা সেই গুনাহ করতেছো কিন্তু তোমার অন্তর তোমার সাথে থাকবে না তোমার অন্তর তোমাকে বলবে যে এই কাজটা করা ঠিক হয়নি যেমন একজন মানুষকে গালম গাল একজন মানুষকে একেবারে অসম্মানি করা তাকে গালাগালি করা মানুষের সম্মুখে এই কাজটা করা অনেক সময় মানুষ করে ফেলে কিন্তু এই কাজটা করা তার অন্তরে তাকে বাধা দেয় যে একজন মানুষকে এভাবে সবের সামনে এভাবে তাকে লজ্জিত করা তাকে ভালো মন্দ বলা এটা মোটেও ঠিক হয় না তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইসমু মা হাকা ফি সাদরি গুনার কাজ করতে বা বলতে গেলে যেটা অন্তরের মধ্যে বাধা সেজে অন্তরের মধ্যে অন্তর বলে যে এই কাজটা আসলে করা ঠিক হচ্ছে না ও কারিহতা আন ইত্তালিআ আলাইহিন নাস আর দুই নম্বর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গুনাহ করা অবস্থায় তুমি চাও না যে মানুষ সেটা জেনে যাক আল্লাহু আকবার প্রত্যেকটা গুনাহগার মানুষ দেখবেন যখন সে গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটা ক্লিক বাজে যে এই কাজটা তো আমার জন্য করা উচিত হচ্ছে না উচিত হয়নি বা উচিত হবে না কিন্তু তারপরেও মানুষ শয়তানের প্রলোভনে পড়ে বা নফসের প্রলোভনে পড়ে মানুষ সেই গুনার কাজটা করে আর দুই নম্বর কাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া কারিহতা আন ইত্তালিআ আলাইহিন নাস যে গুনাহ করা অবস্থায় সব মানুষ এটা চায় না যে তার এই গুনাহটা অন্য মানুষের কাছে ধরা পড়ে যাক তার এই খারাপ কাজটা অন্য মানুষের কাছে প্রকাশ পেয়ে যাক এটা সে চায় না আল্লাহু আকবার তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুটি বাক্যের মধ্যে একটা এই কথাটা বলে দিয়েছেন যে গুনার ব্যাখ্যা কি যে আল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারিহতা আন ইত্তালিআ আলাইহিন নাস রাওয়াহু তিরমিজি যে গুনাহ এমন এক জিনিসের নাম যখন তুমি করবে তখন তোমার অন্তরের মধ্যে সেটা বাধা সাজবে আর তোমার অন্তর তোমার সাথে থাকবে না আর তুমি মানুষ সেই গুনাহ সম্পর্কে জেনে যাক এটা তুমি চাইবে না এই জিনিসটার নামই হলো গুনাহ আল্লাহু আকবার তো সম্মানিত দর্শক বিন্দু এই জিনিস এমন একটি মারাত্মক জিনিস যে জিনিসটি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা থেকে আমাদেরকে দূরে সরিয়ে নিয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা যে জিনিসটি আমাদের অন্তরে হওয়া চাই এটা ফরজ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হক যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহকে আমরা ভালোবাসবো সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে দূর করে এই জিনিসটার নাম হলো গুনাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটুকু ভালোবাসেন আর ভালোবাসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ভালোবাসার ঘোষণা কিভাবে দেন আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম সেই ভালোবাসার ঘোষণা কিভাবে দেন আর এরপরে আকাশবাসী আমাদেরকে কিভাবে ভালোবাসে এরপরে জমিনবাসী আমাদেরকে কিভাবে ভালোবাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে তা বর্ণনা করেছেন ইমামে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন
যে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, ইন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা আবদান, যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে ভালোবাসেন, আল্লাহু আকবার, এর মানে হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি বান্দাকে ভালোবাসেন। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একজন বান্দাকে ভালোবাসেন, কি করেন আল্লাহ পাক? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাআ জিব্রাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকেন, আর ডাকার পরে বলেন, ইন্নি উহিব্বু ফুলানান ফা আহবিবহু, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জিব্রাইল, আমি ফলানা বান্দাকে আমি ভালোবাসি, আমি তাকে মহব্বত করি, আমার সেই বান্দা অথবা বান্দিকে আমি ভালোবাসি, জিব্রাইল তুমিও তাকে ভালোবাসবে, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আমার সেই বান্দা অথবা বান্দিকে আমি ভালোবাসি, জিব্রাইল তুমিও সেই বান্দা আর বান্দিকে ভালোবাসবে। এরপরে ফায়ুহিব্বুহু জিব্রাইল, সাইয়্যিদুনা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বান্দাকে সেই বান্দিকে ভালোবাসেন। সুম্মা ইউনাদি ফিস সামা, এরপরে সাইয়্যিদুনা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের মধ্যে একটা ঘোষণা করেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের মধ্যে নিজে ঘোষণা করেন, কি বলে? ফায়াকুল, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু, যে হে আসমানবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই বান্দা আর বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, ফাআহিব্বুহু, তোমরা আসমানবাসী অর্থাৎ সমস্ত ফেরেশতা তোমরাও সেই বান্দা আর বান্দিকে ভালোবাসবে, আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন যে আমি তাকে ভালোবাসি, তুমি ঘোষণা, তুমি তাকে ভালোবাসো। এরপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন নম্বরে কাজ করেন কি, যে সমস্ত আসমানবাসীর কাছে, সমস্ত ফেরেশতাদের কাছে ঘোষণা করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসেন, তোমরাও সেই ব্যক্তিকে ভালোবাসবে। এরপরে ফায়ুহিব্বুহু আহলুস সামা, জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সমস্ত আসমানবাসী, সমস্ত জান্নাতবাসী, সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ওই মানুষটাকে ভালোবাসে। এরপরে সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল সুম্মা ফায়ুহিব্বুহু আহলুস সামা সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার জন্য সমস্ত জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার জন্য ভালোবাসা রেখে দেন, আল্লাহু আকবার। সাইয়্যিদুনা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষটাকে ভালোবাসেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে ঘোষণা দেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। এরপরে সমস্ত আসমানবাসী ফেরেশতারা তাকে ভালোবাসে। যখন ওই সব মানুষটা আসমানবাসীর কাছে, ফেরেশতার কাছে, জিব্রাইলের কাছে, রব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যায়, মহাব্বতের হয়ে যায়, তখন কি হয়? সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, এরপরে ওই মানুষটার জন্য তার গ্রহণযোগ্যতা, তার ভালোবাসা সমস্ত জমিনবাসীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন করিয়ে দেন, যে সমস্ত জমিনবাসী ওই মানুষটাকে ভালোবাসে। আপনি দুনিয়ার এক প্রান্তে থাকেন, কিন্তু আপনার কাজ কর্ম, আপনার সব কিছু নেক আমল অন্য প্রান্তের মানুষরা খুঁজ রাখে, আর সেখান থেকে আপনাকে সে ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, এরপরে সমস্ত জমিনবাসী ওই মানুষটাকে ভালোবাসে, আর ওই মানুষটার ভালোবাসা সমস্ত জমিনবাসীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দেন। সম্মানিত দর্শকবৃন্দ, এর উল্টাটা কি হয়? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষকে ভালোবাসেন না, যখন একজন মানুষ আল্লাহর চক্ষে, আল্লাহর কাছে ঘৃণিত হয়ে যায়, গুনাহ করতে করতে তার অবস্থা এমন হয়ে যায় যে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে অনেক 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 দূরে চলে যায়, তখন অবস্থাটা কি জানায়? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ইযা আবগাদা আবদান, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষকে পছন্দ করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন কারণে ওই বান্দাটার উপরে নারাজ, এমন ভাবে গুনাহ করে, এমন ভাবে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাকে সৃষ্টি করেছেন, আল্লাহ যে তার খালিক, আল্লাহ যে তার মালিক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাজিক, তাকে রিজিক দিচ্ছেন, সে পালনকর্তার কথা সে ভুলে যায়, আল্লাহু আকবার। তখন হয় কি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ইযা আবগাদা ফুলানান দাআ জিব্রাইল, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দা অথবা বান্দিকে, যারা আল্লাহর নাফরমানি করতে করতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে, গুনাহ করে করে আল্লাহর কাছ থেকে অনেক দূরে চলে যায়, আল্লাহ রব্বুল আলামিন কি করেন? দাআ জিব্রাইল, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকেন, ফায়াকুলু ইন্নি উবগিদু ফুলানান, যে হে জিব্রাইল, আমি ওই বান্দা অথবা এই বান্দিকে আমি ঘৃণা করি, আমি তাদেরকে হেট করি, আমি তাদেরকে ভালোবাসি না, ফাআবগিদহু, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করেন, তুমিও তাকে ঘৃণা করবে, আল্লাহু আকবার। যে মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘৃণার পাত্র হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাকে ঘৃণা করি, জিব্রাইল তুমিও তাকে ঘৃণা করবে। ফায়ুবগিদুহু জিব্রাইল, এরপরে সাইয়্যিদুনা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো আর আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য হতে পারেন না, সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মানুষটাকে ঘৃণা করেন। এরপরে সুম্মা ইউনাদি ফি আহলিস সামা,
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত আসমান বাসীকে ডাকেন আর ডাকিয়া সেখানে উনি ঘোষণা দেন ইন্নাল্লাহ লা ইউবগিদু ফুলানান ফাবগিদুহু, জি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই বান্দা আর বান্দিকে যারা নাফরমান হয়ে গেছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুনাহ করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে অনেক দূরে চলে গেছে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না, আমি জিব্রাইলও তাদেরকে ভালোবাসি না, আর তোমরা আসমান বাসী সমস্ত ফেরেশতারাও তাকে ভালোবাসবে না। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা তুদাউ লাহুল বাগদাউ ফিল আরদ, এরপরে ওই মানুষটার জন্য জমিন একেবারে তং হয়ে যায়, ওই মানুষটাকে সব মানুষ ঘৃণা করে। দেখবেন দুনিয়াতে এমন কিছু মানুষ পাওয়া যায় যে আপনার সাথে তার কোনো সম্পর্কই নাই, কিন্তু দেখবেন যে ওই মানুষটার জন্য আপনার অন্তরে কোনো ভালোবাসা সৃষ্টি হয় না, কেননা তার কারণ হলো ওই মানুষটা তার মালিক তার খালিক আল্লাহ রব্বুল আলামিনকে নারাজ করে ফেলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসেন না, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তাকে ভালোবাসেন না, কোনো ফেরেশতা তাকে ভালোবাসেন না, যার বদৌলতে যার কারণে সমস্ত মানব জাতিও তাকে ভালোবাসেন না, তার সাথে কোনো শত্রুতামি নাই, কোনো তার সাথে ঝগড়া বিবাদ নাই, কিন্তু দেখবেন তার জন্য অন্তরের মধ্যে কোনো ভালোবাসা সৃষ্টি হয় না, কোনো মহাব্বত তার জন্য সৃষ্টি হয় না, আপনার কাছ দিয়ে সে চলে যাবে কিন্তু আপনার অন্তরে তার জন্য একটা ভক্তি বা শ্রদ্ধা সৃষ্টি হয় না, এর কারণ হলো যে ওই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে নারাজ করে ফেলছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালো না বাসার কারণে জিব্রাইল ভালোবাসেন না, জিব্রাইলের ভালো ঘোষণার কারণে ফেরেশতারা ভালোবাসেন না, আর সেই ফেরেশতাদের না ভালোবাসার কারণে সমস্ত দুনিয়ার মানুষ ওই মানুষটাকে ভালোবাসে না। সময়টি দর্শকবৃন্দ এখন আসি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা যে জিনিসটা আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে, সেই জিনিসটা থেকে আমরা কি কারণে বঞ্চিত হই সম্মানিত দর্শকবৃন্দ, সেটা হলো আল্লাহর নাফরমানি, গুনাহ করা, গুনাহ করার কারণে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। একটা হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে মানুষ যখন গুনাহ করে তখন গুনাহ করে করে মানুষ কিভাবে আল্লাহর রহমত থেকে আল্লাহর মহাব্বত থেকে মানুষ বঞ্চিত হতে থাকে, মানুষ দূরে সরে যায় চলে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকি আর গুনাহ দুটোর আলোচনা করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে খুব সুন্দরভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বুঝিয়েছেন। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাস সিদক ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সত্যতা কথা বলা, সত্যবাদী জীবন যাপন করা, সব সময় সত্যের সাথে থাকা, মিথ্যা থেকে দূরে থাকা, সব সময় নিজে সত্য বলা, সব সময় সত্যের উপরে আমল করা, এই যে একটা মানুষের অভ্যাস, ভালো একটা অভ্যাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাস সিদক ইয়াহদি ইলাল বির, এই সত্যবাদী যে মানুষটা, যে মানুষের অন্তরের মধ্যে সত্যতা আছে, যে মানুষের অন্তরের মধ্যে সিদক আছে, কথা বলে সত্য বলে, কাজ করে সত্য কাজ করে, ওই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিন মেহরবানি করে তাকে ইয়াহদি ইলাল বির, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে করে নেকির দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াতে থাকেন। ইয়াহদি ইলাল বির, যে একটা কাজ সে করে, সে যখন কথা বলে সত্য কথা বলে, যে কাজটা করে সত্য কাজ করে, মিথ্যা কথা বলে না, মিথ্যা কাজ করে না, মিথ্যার আশ্রয় সে নেয় না, অটোমেটিক্যালি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কি হয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইয়াহদি ইলাল বির, তার সত্য কথা বলা তাকে নেকি আল বির, তাকে নেক কাজের দিকে তাকে অটোমেটিক্যালি নিয়ে যাবে, যে সত্য কথা বলা, সত্য কাজ করা, কাজে কর্মে সবসময় সত্যবাদী হওয়া তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক আর আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত পুণ্য কাজগুলো আছে ওই দিকে তাকে ডেকে নিয়ে যায়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকির আলটিমেট ডেস্টিনেশন হলো, নেকি মানুষদেরকে সব সময় যে গন্তব্য পৌঁছায় সে গন্তব্যের নাম হলো জান্নাত, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, মানুষদেরকে যে নেক কাজগুলো যে গন্তব্যে পৌঁছায় সেই গন্তব্যের নাম হলো জান্নাত, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক কাজগুলো মানুষদেরকে তার গন্তব্যস্থল অর্থাৎ জান্নাতের দিকে মানুষদেরকে নিয়ে যায়, ওয়াইন্নার রাজুলা লায়াস দুকু হাত্তা ইউক্তাবা ইন্দাল্লাহি সিদ্দিকা, এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সব সময় সত্য কথা আর সব সময় সত্য কাজ করার কারণে ওই মানুষটা হয় কি যে আস্তে 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 ওই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রেকর্ডের মধ্যে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গণ্য করে। আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মানুষদের কোরআনে করিমের মধ্যে তারিফ করেছেন উলাইকাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াসসিদ্দিকিনা ওয়াশুহাদাই ওয়াসসালিহিন, যে এই সমস্ত চার প্রকারের মানুষ যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় ইনআম আর মেহরবানি করে থাকেন তাদের মধ্যে সর্বপ্রথম হলেন সিদ্দিকীন, এরপরে সুহাদা, এরপরে
أو صديقين والشهداء أولئك الذين نعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين شرب برضو هولين نبيين إير بوري هولين صديقين إير بوري هولين شهداء أر إير بوري هولين صالحين شرب برضو نبيين جه نبي ده روحه الله فاكر بقول العالمين شو بتشي تبشي نعم كورين إير بوري صديقين إير بوري شهداء أر إير بوري صالحين تو بيشن أبي محمد ورسول الله صلى الله عليه وسلم بقولته سنجي إكتو كوري شطط كথا بولا شطط كاز كورا شطر شاته ثكار كارونه أستي أستي كوري মানুষটা কি হয় নেকির প্রতি মানুষটা ধাবিত হয় আর যখন মানুষটা নেকির প্রতি ধাবিত হয় নেকি তাকে আস্তে আস্তে জান্নাতের দিকে নিয়ে যায় আর যখন এই মানুষটা জান্নাতের প্রতীক হয়ে যায় তখন কি হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা আল্লাহ পাক রব্বুল আলামিনের রেকর্ডের মধ্যে তার নাম সিদ্দিকিনদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় আল্লাহু আকবার আর সিদ্দিকিন কারা আল্লাহ বলতেছেন উলাইকা আল্লাযীনা আনআম আল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন ওয়াসসিদ্দিকিন ওয়াসশুহাদা ওয়াসসালিহিন যে এই চার প্রকারের মানুষ হলো যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি ইনাম করেন নবীজিন নবিয়ে আম্বিয়া কেরাম আলাইহিম সাল্লাতু ওয়াসালাম এরপরে সিদ্দিকিন যারা সবসময় সত্য কথা বলে সত্যের উপরে আমল করে এরপরে শহীদ সুলাহা এরপরে সালাহা যারা আপনার নেক মানুষ হয়ে থাকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন যে একটা নেক খাস মানুষদেরকে কোথা থেকে কোথা নিয়ে পৌঁছায় দেয় যে একজন মানুষ যে সিদ্দিকিনের মধ্যে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া কেরামের পরেই মুকাম দিয়েছেন তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে আপনার শামিল করেন সম্মানিত দর্শকবৃন্দ এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইস ভার্সা এর অপোজিট হলে কি হয় যে যখন একজন মানুষ নেক কাজ ছেড়ে গুনাহের কাজ অবলম্বন করে একজন মানুষ সত্য কথা ছেড়ে সত্যতা ছেড়ে সে একজন মানুষ মিথ্যাবাদী হয়ে যায় মিথ্যার আশ্রয় নিয়ে নেয় তখন সেই মানুষটার হাসর কি হয় আর তার আখেরি আঞ্জাম কি হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর আর মিথ্যা কথা বলা মিথ্যা কাজকর্ম করা মানুষটাকে সব সময় গুনাহের দিকে নিয়ে যায় আপনি একটা জায়গায় আপনি মিথ্যা কথা বলবেন সেই মিথ্যা কথাকে একটা জায়গায় বলার কারণে সেটা খবর দেওয়ার জন্য 10টা মিথ্যা কথা বলতে হবে আর সেই 10টা মিথ্যা কথা বলার জন্য আপনাকে অবশ্যই সমাজের মানুষের কাছে অনেকাংশে আপনাকে মিথ্যার আশ্রয় নিতে হবে তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর মিথ্যা কথা বলা মিথ্যা কাজ করা ভুল কাজ করা গুনাহের কাজ করা মানুষদেরকে গুনাহের দিকে নিয়ে যায় এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার আর গুনাহের কাজ মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায় সব আপনার নষ্টের মূল হলো গুনাহ গুনাহ মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায় আল্লাহ রাসূল বলতেছেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার গুনাহ মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায় এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নার রাজুলা লায়াকযিবু হাত্তা ইউকযাবা ইনদাল্লাহি কাযাবা এরপরে মানুষ বারবার মিথ্যা বলতে থাকে বারবার মিথ্যার আশ্রয় নেয় মিথ্যা কাজ করতে থাকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় মিথ্যা বলে মিথ্যা সব কিছু করে মিথ্যা এরপরে এমন হয়ে যায় হাত্তা ইউকযাবা ইনদাল্লাহি কাযাবা যে ওই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রেকর্ডের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মিথ্যুকদের মধ্যে শামিল করে নেয় যে সমস্ত মানুষরা মিথ্যা বলে তাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর্ভুক্ত করে দেন সম্মানিত দর্শকবৃন্দ এই হাদিসটা আপনাদের সামনে আলোচনা করা হলো এই হাদিস দ্বারা পরিষ্কার হয়ে গেল যে যখন মানুষ নেক কাজ করার ইনিশিয়েটিভ নেয় যখন নেক কাজ করার মানুষ কোনো উদ্যোগ নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য করে কেমন ভাবে সাহায্য করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে নেকি মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায় আর যখন মানুষ নেকির উপরে চলা শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সিদ্দিকিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুমার করে নেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সিদ্দিকিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গণ্য করে নেন আর যখন মানুষ গুনাহের রাস্তা অবলম্বন করে তখন মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দিকে ধাবিত করে দেন আর এমন সময় আসে যে তার আর ইউটার্ন নেওয়ার কোনো সময় থাকে না স্কোপ থাকে না তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী আর কাজ্জাবিনদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন শামিল করে নেন জাযাকাল্লাহ অত্যন্ত সুন্দর আলোচনা শুনতেছিলাম সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ থেকে গুনাহ আল্লাহ থেকে কীভাবে দূরে নিয়ে যায় এই সম্পর্কে অত্যন্ত সুন্দর আলোচনা শুনতেছিলাম ইনশাআল্লাহ আমরা ব্রেকের ছুটের বিরতি যেতে হচ্ছে ইনশাআল্লাহ বিরতির পর আপনাদের কল নিব এবং এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আরও আলোচনা শোনার চেষ্টা করব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দিন দুনিয়ার মালিক তুমি তুমি আমাদের রব আপনারা দেখছেন ইসলামিক অনুষ্ঠান দিন দুনিয়া ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা
দীর্ঘ 58 বছর যাবৎ দীন ইসলামের বহুমুখী খেদমত করে বিশ্ব দরবারে সুপরিচিত ও সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এই প্রতিষ্ঠান থেকে হাজার হাজার আলেম উলামা ও পবিত্র কোরআনের দীন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব।